নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে এলাকায় প্রচার চালানো হয় যে কালী পুজো ও দীপাবলির উৎসবের দিনগুলিতে কেউ যেন শব্দবাজি ব্যবহার না করে। মহামান্য আদালতের নির্দেশে শব্দবাজির পরিবর্তে সবুজ আতশবাজি ব্যবহার করার আবেদন জানানো হয় এবং সবুজ বাজিতে CSIR লোগো এবং কিউআর কোড সাথে মেড ইন ইন্ডিয়া লেখা সবুজ আতশবাজি ব্যবহার করা যাবে। কেউ বেআইনি শব্দবাজি ব্যবহার করলে পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। উৎসবের দিনগুলিতে কেউ কোন রকম শব্দবাজি ব্যবহার করবেন না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে শব্দবাজির বিক্রয়, ক্রয় এবং ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকুন। শব্দবাজির পরিবর্তে মহামান্য আদালত কর্তৃক নির্ধারিত গ্রিন ক্র্যাকার্স বা সবুজ বাজির ব্যবহার করবেন, যেখানে CSIR এর লোগো, কিউআর কোড এবং তাতে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে। সবুজ বাজি বা গ্রিন ক্র্যাকার্স ছাড়া অন্য সমস্ত রকমের শব্দবাজি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে কোনো রকম শব্দবাজির বিক্রয়, ক্রয় এবং ব্যবহার আপনাকে আইনের আওতায় নিয়ে আসবে এবং পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। ধন্যবাদ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।